আইপিএল খেলা আইছে ভাই আসছে এবার আইপিএল খেলা হবে এবার বাজি খেলা আপনাদের সকলকে অসময় টিভিতে স্বাগত তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে প্রায় একদম পুরো ওয়ার্ল্ড ফেমাস বাজি কুইন তো ইনি আজ পর্যন্ত সকল খেলায় 132টা বাজি ধরেছেন তো 132টা বাজির মধ্যে 129টা বাজি হেরেছে এবং মাত্র 3টা বাজি হেরেছে মানে জিতেছে সরি তো এর জন্য এতগুলো হেরেছেন বলে তাকে বাজি কিং না বলে বাজি কুইন বলা হয় এর জন্য তিনি বাজি কুইন নামে পরিচিত তো আজকে আমরা তার ইন্টারভিউটা নেব তো আজ 10 মিনিটের মধ্যে তো আমাদের মধ্যে একটি আইপিএল এর খেলা হতে যাচ্ছে তো সেটা নিয়ে ভাই আপনি কি বলেন কিছু আমি কি কইছেন একটু আগে কি বলছিলেন একটু আগে বলছি 10 মিনিটের মধ্যে একটা 10 মিনিট পরে খেলা হ্যাঁ 10 মিনিট পরে একটা আইপিএল ম্যাচ আছে ভাই আমার তো বাজি আছে বাজি আছে হ্যাঁ পরে যায় পরে বাজি ধরবে আর না ভাই তো কি বল ভাই 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 ইন্টারভিউটা ভাই ইন্টারভিউটা ভাই ইন্টারভিউটা আ আ ভাই ইন্টারভিউ আ ভাই মানে তোমার লোক আমি বাজি দিয়ে এত টাকা জিতলাম না তুমি এখন একটা টাকাও দাও না ভাই আমার প্রচন্ড জরুরি এখন টাকাটা দেও ভাই ভাই মায়ের কসম তুই আমার কাছে অর্ধেক টাকা নেই ভাই মায়ের কসম দিলাম দূর মা আচ্ছা দাও দাও অর্ধেক টাকাই দাও ঠিক আছে ভাই বাজি আমি দিছি আগেটা ঢুলছি এবারটা দিছি এবার মায়ের কসম তুই আমার কাছে তুই আমাকে ডাবল টাকা দিবি ডাবল হ্যাঁ না তুমি শুধরাই না না মিয়া দাও মিয়া আমার হাড়ে আমার যাই মিয়া তুমি শুধরাই না দুঃখ বেশি কিন্তু অনেক দর্শক আপনাদের সকলকে অসময় টিভিতে স্বাগত আমাদের মাঝে রয়েছে আইপিএল এর বিরাট বড় বড় ফ্যান যারা আইপিএল এর জন্য পুরোপুরি পাগল একেবারে পাগল ভাই তারা আইপিএল সম্পর্কে অনেক কিছু জানে তো আপনি কিছু বলুন ভাই ভাই আইপিএল আসতে আসে বাজি বাজি তো আপনার কাছে তো এরা আছে বাজি ধরবে এখন আইপিএল দিয়েছো আপনি কিছু বলুন ভাই আইপিএল আসতে আসে ভাই খেলা হবে বিরাট মজা ভাই অনেক মজা ওকে তো ঠিক আছে তো আপনিও কিছু বলুন ভাই ভাই আইপিএল ফুল মিনিং কি ভাই এটা কি কইলেন
ডায়লগ না বলি কথা শুরু করছি।